Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা স্বামী গহনানন্দজির জীবনের একটি অতীব সুন্দর অলৌকিক অত্যাশ্চর্য ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা আপনারা সকলেই প্রায় জানেন যে স্বামী গহনানন্দজি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের ভূতপূর্ব সংঘাধ্যক্ষ বা প্রেসিডেন্ট মহারাজ তার অনেক শিষ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তিনি আজ স্থূল শরীরে নেই একথা সত্য কিন্তু তিনি তার সাধন জীবনের সন্ন্যাস জীবনের অত্যাশ্চর্য কর্মকাণ্ড এবং সকলের প্রতি উদার মনোভাব ও তীব্র ভালোবাসার জন্য সকলের মনের মণিকোঠায় চিরস্থায়ী ঠাঁই পেয়েছেন সেই গহনানন্দজির জীবনের একটি অসাধারণ ঘটনার কথা আমরা জানতে পারছি স্বামী প্রিয়ব্রতানন্দির আলোচনায় আমরা আজ স্বামী প্রিয়ব্রতানন্দির কথা স্বামী গহনানন্দজি সম্পর্কে শুনে নেবার চেষ্টা করব স্বামী ব্রতানন্দজি বলছেন পূজ্যপাত স্বামী গহনানন্দ মহারাজজির যে ঘটনা আমার জীবনের এক বিরাট সম্পদ হয়ে আছে সেটা ঘটেছিল দিল্লির এআইআইএমএস বা এইমস হাসপাতালে সালটা ছিল উনিশশো আটানব্বই স্বামী গহনানন্দজি বাইপাস অপারেশনের জন্য গিয়েছিলেন ওই হাসপাতালে চিকিৎসা এবং অপারেশন করলেন ওই হাসপাতালের সুবিখ্যাত ডাক্তার বেনু গোপাল শ্রীরামকৃষ্ণের কৃপা ও আশীর্বাদে খুবই ভালোভাবে অপারেশন হয়ে গেল পরের দিন আমরা কয়েকজন মহারাজকে দেখতে গেলাম গিয়ে দেখলাম ওনার জ্ঞান ফিরেছে বটেই কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে যেটা ওই অপারেশনের পরবর্তী অবস্থায় খুবই স্বাভাবিক একটি ঘটনা কিছু সময় পর আমরা যখন মহারাজজির ঘর থেকে বেরিয়ে যাব ডাক্তার ও অন্যান্যরা একটু এগিয়ে গিয়েছেন আমি তখন মহারাজের খাটের পাশে দাঁড়িয়ে আর মহারাজজি আতখোলা চোখে আমার দিকে তাকিয়ে আছেন দেখলাম কি না দুচকের কোণে দু ফোঁটা জল চিকচিক করছে আমার মনে হল মহারাজ্যের নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে আমি ব্যথা কাথর স্বরে তাকে প্রশ্ন করলাম মহারাজ খুব কি কষ্ট হচ্ছে মহারাজজি সঙ্গে সঙ্গে স্মিত হেসে উত্তর দিলেন না আমি জিজ্ঞাসা করলাম তবে চোখের কোণে জল কেন মহারাজ মহারাজজি আমার এই প্রশ্ন শুনে দশ পনেরো সেকেন্ড চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে থেমে থেমে বললেন কাল সারা রাত দেখি শ্রীরামকৃষ্ণ পাশে বসে আছেন আজ সকালেও দেখলাম এই খাটের চার পাশে ঠাকুর পাইচারি করছেন তার অহেতু কৃপার কথা ভেবে চোখে জল আসছে এই কথাগুলো বলতে বলতে মহারাজজির গলা ধরে এলো জলের ফোঁটা দুটো আর বাধা মারল না গাল বিয়ে বালিশের ওপর টুপ শব্দে ঝরে পড়ল আমি কয়েক সেকেন্ড নির্বাক হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে মহারাজজির ঘর থেকে বেরিয়ে এলাম হ্যাঁ বন্ধুরা স্বামী প্রিয়ব্রতানন্দজি নিজের চোখে দেখা নিজের জীবনের অভিজ্ঞতার কথা এইভাবে ব্যক্ত করেছেন তার আলোচনায় পরবর্তীকালে এই যে স্বামী গহনানন্দজির জীবনে একটি অসাধারণ ঘটনা আমরা দেখতে পাচ্ছি কি সেই ঘটনা ঘটনাটি হল শ্রীরামকৃষ্ণ স্থূলদেহ ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন বহুদিন আগে কিন্তু আজও আজও তিনি সশরীরে এসে দেখা দেন তার প্রিয় সন্তানদের ভক্তদের যারা কাতর ও ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণের শরণাপন্ন হন তাদেরকে দেখা না দিয়ে ঠাকুর থাকতে পারেন না তেমনই একটি ঘটনা যা অলৌকিকও বটে সঙ্গে সঙ্গে অতি অত্যাশ্চর্য সেই রকম একটি ঘটনার কথা আমরা জানতে পারলাম স্বামী গহনানন্দজির জীবনে ঘটেছিল কে বলে ঠাকুর নেই ঠাকুর সর্বত্র বিরাজমান শুধু ঠাকুরকে দর্শন করতে গেলে আমাদের একটি জিনিস খুবই প্রয়োজন আমাদের জীবনে আমাদের মননে আমাদের চিন্তনে আমাদের স্মরণে যদি শ্রীরামকৃষ্ণের প্রতি গভীর প্রত্যয় বা বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসের জুড়ে আমরা যদি শ্রীরাম কৃষ্ণের কাছে ব্যাকুল হয়ে কাতর প্রার্থনা জানাতে পারি যে হে প্রভু হে কৃষ্ণ তুমি আমাদেরকে দয়া করে দর্শন দাও তাহলে অবশ্যই শ্রীরামকৃষ্ণ দেখা দেন তাই বলা যায় ঠাকুর আজও আছেন আগামী দিনেও থাকবেন শ্রীরামকৃষ্ণের দর্শন পাওয়া মানে জীবনটা ধন্য হয়ে যাওয়া সেই সৌভাগ্য হয়েছিল স্বামী গহনানন্দজির জীবনে তিনি অপারেশনের পর যখন হাসপাতালের ঘরে রয়েছেন ঠিক সেই সময়ই তাকে শ্রীরামকৃষ্ণ দেখা দিচ্ছেন তার পাশে এসে বসে থাকছেন সেই ঘরে পাইচারি করছেন আপনারা শুনলেন তো নিশ্চয়ই আপনাদের শরীরে ও মনে একটা অত্যাশ্চর্য আনন্দ হচ্ছে হবারই কথা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো যেভাবে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সে এসে লেখেন তেমনই লিখবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে অন্য কোনো অসাধারণ বিষয় নিয়ে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ